আসলে এখন মেট্রোতে আছি বা উবারে আছি তো আমি নেক্সট স্টপেজেই নামবো নেক্সট স্টপেজেই আসলে হকশুলে বকুম সেই ইউনিভার্সিটিটা আসলে একটু ঘুরে দেখব ফুল ফাঁকা কম্পার্টমেন্টে আমি আর মাত্র একজন লোক আছে আর কেউ নাই বললেই চলে আমি আসলে একটা স্টপেজে নেমেছি সেই স্টপেজটার নাম হলো ল্যানারশফ তো এখান থেকে আসলে আমি হকশুলে বকুমের দিকে এগিয়ে যাব তো আমি এখন আমার মোবাইলের নেভিগেটর দিয়ে আমি দেখব আসলে কোন দিকে ইউনিভার্সিটি আমি যতটুকু জানি 8 থেকে 9 মিনিট লাগবে হেঁটে যেতে আমাকে এবং জায়গাটা আসলে খুব কুল আমি জানি না যে ইউনিভার্সিটিটা কত কুল হবে কিন্তু এখানে যারা আসে তারা সবাই কুল যাই হোক আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি এখানে তো দুইটা পথ আছে ডান দিকে একটা আছে বাম দিকে একটা আছে আমার কোন দিকে যেতে হবে আমি জানি না ও এখানে তো পাওয়া যাবো ও আচ্ছা দেখেন এখানে মোটামুটি দেওয়া আছে যে হকশুলে বকুম মানে এই দিকে আমার যেতে হবে যদি হকশুলে বকুমে আমি যেতে চাই আসলে এক বৃদ্ধ চাচা জিজ্ঞেস করতেছে যে আসলে কোন দিকে যাবে সে তো এখানে আসলে আমাকে দেখা যাচ্ছে আমি আসলে ট্রাইপড নিয়ে দাঁড়ায় আছি এখন আমি চাচাকে তো আর ফলো করবো না কিন্তু আমি হকশুলের দিকে চলে যাব খুব কুলেস্ট একটা এরিয়া একেবারে সুন্দর একটা জায়গা টোটাল যদি বলি তাহলে বকুমটাই সুন্দর সত্যি কথা এখন বকুমে তো ইউনিভার্সিটি আছে এরা তো সুন্দর হবেই আমি আসলে হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছি এবং এইটা অনেকটা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা এরিয়া হয়তো আগে রেসিডেন্সিয়াল এরিয়া ছিল তারপরে আস্তে আস্তে এইখানের প্রয়োজনে ইউনিভার্সিটি করতে হয়েছে জার্মানিতে তো আপনারা খুব ভালো করেই জানেন যে জার্মানি ইউনিভার্সিটিটা করা হয় ওই এরিয়ার যে ডিমান্ড বিভিন্ন ধরনের একাডেমিক যে ডিমান্ড সেই ডিমান্ডের উপর ভিত্তি করে ইউনিভার্সিটি করে এবং ওইখানে ডিপার্টমেন্ট খোলা হয় তো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ইউনিভার্সিটিতে পৌঁছে যাব আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে আমার আমাকে দেখতে হবে যে আমি ডান দিকে যাব না বাম দিকে যাব সো আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি এটা রাস্তা ছিল সেখান থেকে আমাদের মানে ডান দিকে যেতে হয়েছে আর কি ইউনিভার্সিটির জন্য তো আমি হয়তো ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছি মানে একটা বড় বড় বিল্ডিং দেখতেছি অনেকগুলো তো হয়তো ওইটাই ইউনিভার্সিটি তো আমি ক্যামেরাটা ওইদিকে দেখাই নাই সেই জন্য যে আপনারা দেখতে পারবেন না এবং এটা একেবারে ফুল রেসিডেন্সিয়াল এরিয়া একটা মানে সব মানুষই মোটামুটি এখানে আসে সামনে একটা খুব কুল হেভি সুন্দর একটা মুহূর্ত ছিল যেটা আসলে দেখানো যাবে হ্যালো ওই যে যে চাচাদের আর চাচির মোটামুটি আমি হ্যালো বললাম তো সেই চাচা আর চাচি মোটামুটি তারা রাস্তায় একেবারে মানে যেই রাস্তায় গাড়ি চলে সেই রাস্তায় তারা আসলে একজন আরেকজনকে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছিল তো আমি টোটাল ডিসক্লোজ করলাম না এটা কি কোন ধরনের অভ্যর্থনা আপনারা মোটামুটি উষ্ণ অভ্যর্থনা তো বুঝতেই পারছেন তারা হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু তাদের উষ্ণ অভ্যর্থনা একটা কমেনি তারা একবার ফুল রাস্তার মাঝখানে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছিল যাই হোক এখন আমি হকশুলে কলেজের দিকে যাচ্ছি আপনারা হয়তো ঘুঘুর ডাক শুনতেছেন মানে পাখিরও ডাক শুনতেছেন আপনারা বুঝতেই পারছেন যে এরিয়াটা কতটা শান্তশিষ্ট মোটামুটি জার্মানির প্রত্যেকটা সিটি খুব শান্তশিষ্ট এক্সেপ্ট যেটা হলো আলস্টাডগুলো যেখানে আসলে প্রচুর মানুষ থাকে প্রচুর পরিমাণে গ্যাদারিং থাকে এবং বিভিন্ন ধরনের ফান প্লেস থাকে যে জন্য আসলে ওই জায়গাগুলো এতটা মানে শান্ত থাকাটা এতটা ইজি না এছাড়া প্রত্যেকটা জায়গায় মোটামুটি কুল মোটামুটি শান্ত থাকতে পারে তো আমি জানি না যে আমি আসলে ইউনিভার্সিটির সঠিক পথে যাচ্ছি কিনা কিন্তু আমি যাচ্ছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমি আসলে ইউনিভার্সিটির কাছাকাছি পৌঁছে যাব বকুম হকশুলের যেই ইউনিভার্সিটি এরিয়া সেই ইউনিভার্সিটি এরিয়াটা দেখেন সবচেয়ে কুল
এবং আপনাদের মনে হইতে পারে এখানে কোনো মানুষ নেই, মানুষ বাসায় বসে আছে। একটা জিনিস মনে রাখবেন, জার্মানির প্রত্যেকটা বাসা হলো এক একটা দুর্গ। হয়তো তারা বাসায় বসে আছে, বাসায় বসে বসে রিসার্চ পেপার লিখতেছে অথবা এমন কিছু করতেছে তার ডেভেলপমেন্টের জন্য। এরা বাসায় এমনিতেই বসে থাকে না, অনেক কারণেই বসে থাকে এবং ম্যাক্সিমাম টাইমে ডেভেলপ করার জন্যই বসে থাকে। এইখানে দেখেন একটা মোটামুটি একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেটা হলো রু ইউনিভার্সিটির। এইখানেও আসলে রু ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস আছে কিনা যায় না, যেহেতু এখানে সাইন দেওয়া আছে ডেফিনেটলি একটা ক্যাম্পাস থাকতে পারে। সবচেয়ে বলার একটা জিনিস বেটার, সেটা হলো কিছু কিছু ইউনিভার্সিটির ডিফারেন্ট প্লেস, এমনকি ডিফারেন্ট স্টাডেও, মানে স্টার্ট মানে সিটিতেও একটা ক্যাম্পাস থাকে। যেমন আমি যে কবলেন্সে থাকি, সেই কবলেন্স ইউনিভার্সিটির কবলেঞ্জ একটা ক্যাম্পাস আছে, অন্য একটা জায়গায় ক্যাম্পাস আছে। এখানে হকশুলে বকুম যেটাতে আমি যাব, এখানে বোটানিশার গার্ডেন, মানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, যেখানে আসলে ইচ্ছা করলে আমি দিদি যেতে পারবো। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আর কি, কিছুক্ষণ আগে না, মানে আপনারা হয়তো আমার একটা আরেকটা ব্লগে দেখতে পারবেন, আমি আসলে বলছিলাম যে আমি কিছু টিনেজারদের সাথে গল্প করছিলাম, তো ওরা আমাকে রেকমেন্ড করেছে যে তুমি ইচ্ছা করলে বোটানিক্যাল গার্ডেনে যেতে পারো, কিন্তু তোমার অনেক সময় লাগবে কারণ এটা অনেক বড়। তো আমি হয়তো বোটানিক্যাল গার্ডেনে যাব না। তো আপনারা যারা বকুমে আশেপাশে আছেন, একেবারে সকাল থেকে আসলে আপনারা মোটামুটি হয়তো বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবেন, এবং একটা হাইকিং খারাপ কিছু নয়, ভালো। আমি সময় পাইলে হয়তো একদিন এসে হাইকিংও করে যেতে পারি বোটানিক্যাল গার্ডেনে, কারণ আমি পৌঁছেছি মোটামুটি একটা দুইটার দিকে, সো আমার পক্ষে এখন সম্ভব না এই বোটানিক্যাল গার্ডেনে হাইকিং করা। তো আমি হকশুলে কবলেন্সের একেবারে দোরগোড়ে পৌঁছে গেছি, আমার আর এক থেকে দুই মিনিট লাগবে, মানে একেবারে ইউনিভার্সিটি এরিয়াতে চলে যেতে আমার এর বেশি সময় লাগবে না। কারণ হকশুলে কবলেন্সের, হকশুলে কবলেন্স কবলেন্স কেন বলতেছি, হকশুলে বকুম, হকশুলে বকুমের কাছে পৌঁছাইতে আর বেশি লাগবে না আর কি। এটা হলো হকশুলে বকুমের ক্যাম্পাস, এবং মোটামুটি এটা হলো ফ্রন্ট সাইড। কিন্তু কেন যেন মনে হচ্ছে ইউনিভার্সিটি এরিয়াটা তো বড় না, হয়তো আমি ইউনিভার্সিটি এরিয়ার ফ্রন্ট সাইডে আছি, সেই জন্য আসলে আমি দেখতে পাচ্ছি না যে এটা আসলে কতটা বড়। বড় হওয়ার কথা, আমি ভিতর দিকে ঢুকব, ভিতর দিকে ঢুকে ভালো করে দেখার চেষ্টা করবো, এবং লাল অক্ষরের মধ্যে সাদা লেটারে লেখা হকশুলে বকুম। তো আমি ভিতরে ঢুকলেই আসলে আমি আরও ভালো করে দেখতে পারবো আর কি। তো সামনেই আসলে খুব সুন্দর একটা জিনিস আছে যেটা আসলে দেখার মতো, এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও সুন্দর, কিন্তু যদি তুলনা করি রু ইউনিভার্সিটির সাথে, তার 1% না, মানে রু ইউনিভার্সিটির প্রথম একেবারে ফার্স্ট ইম্প্রেশনটা যত সুন্দর, ভিতরের দিকেও এত সুন্দর। তো আমি আসলে ঠিক হকশুলে বকুমের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন, ইচ্ছা করলে আপনারাও এই ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন। আপনারা ইউনিভার্সিটির সাবজেক্ট খুঁজে, আপনার পছন্দ মতো সাবজেক্ট খুঁজে, ইচ্ছা করলে এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। খুব বড় কিছু না, হকশুলের থেকে মোটামুটি যারা একটু ভালো স্টুডেন্ট, আমার মতো একেবারে খারাপ স্টুডেন্ট না, তারা ইজিলি আসলে এখান থেকে অ্যাডমিশন লেটার পেয়ে যাওয়ার কথা। আমি আসলে হকশুলের ঠিক ভিতরে আছি, কিন্তু একেবারে বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকতেছি না, আশেপাশ দিয়ে আসলে আমি ইউনিভার্সিটিতে ঢোকার চেষ্টা করছি, মানে রাইট সাইড দিয়ে ঢোকা যায়, লেফট সাইড দিয়েও ঢোকা যায়। তো একেবারে বিল্ডিংটা মোটামুটি সামনে একটা বড় বিল্ডিং, মাঝখানে একটা ছোট বিল্ডিং, তারপর আবার একটা বড় বিল্ডিং। তো আমি ওই দিক দিয়ে আসলে হেঁটে হেঁটে সামনের দিকে যাব। তো এখানে কোন সাবজেক্টগুলো পড়ায় আমার আসলে কোনো আইডিয়া নেই, আপনারা যারা এই হকশুলে পড়াশোনা করতে চান তারা খুব ইজিলি সার্চ করে আসলে আপনারা দেখতে পারেন। তো আপনাদের যদি দেখাই আমি ইউনিভার্সিটি এরিয়াটা, খুবই সুন্দর, একেবারে জঙ্গলের ভিতরে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আই থিঙ্ক
এই ইউনিভার্সিটিতে প্রাণীবিদ্যা টাইপের অনেক সাবজেক্ট পড়ানো হবে, কারণ হলো এর পাশে আসলে বোটানিশিয়াটার গার্ডেন। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জার্মানির সেটা হলো যে ওই ইউনিভার্সিটিতে বা ওই এরিয়াতে কী প্রয়োজন সেই অনুযায়ী আসলে ওইখানে ইউনিভার্সিটিতে মানে সাবজেক্ট ফর্মিং করা হয়। তো সেম এই ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম, আমার মনে হয় এখানেও আসলে বোটানিক্যাল গার্ডেন রিলেটেড বা প্রাণীবিদ্যা টাইপের বা উদ্ভিদবিদ্যা টাইপের কোনো কিছু পড়াশোনা করানো হয়। যাই হোক, এটা হলো ইউনিভার্সিটির একের মাঝখানে, একের বনের ভিতরে ইউনিভার্সিটি, মানে বন মানে বন শহর না, জঙ্গলের ভিতরে ইউনিভার্সিটি। তো এটা হলো ইউনিভার্সিটির আরেকটা ভবন, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং খুব শান্তশিষ্ট। আমাদের ইউনিভার্সিটির মতো সবসময় বেশি ক্রাউডেড না, আমাদের ইউনিভার্সিটি বন্ধ থাকলেও খুব বেশি ক্রাউডেড থাকে, কারণ প্রচুর পোলাপান এসে ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করে। এই ইউনিভার্সিটিগুলো এরকম না, এখানে ঘোরাফেরা মৌজ মাস্তি করার জন্য ক্লাব আছে, ক্লাবে যে মৌজ মাস্তি করে। যাই হোক, আমি অনেকটা ইউনিভার্সিটির ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, কারণ কি আমার ভিতরে যাওয়া ঠিক হবে সেটাই তো আমি বুঝলাম না। ও, এখানে আমি মনে হয় যেতে পারবো না, কারণ এটাতে ঢুকতে হলে আমাকে ডেফিনেটলি ইউনিভার্সিটির কার্ড লাগবে, যেটা দিয়ে আসলে ছাড়া ঢোকা সম্ভব না। তো ইউনিভার্সিটির আরও কয়েকটা এরিয়া বা এদিকে কোনো কিছু যাওয়ার আছে কিনা আমার আইডিয়া নাই। আমার আসলে ইউনিভার্সিটির পিছন সাইডটা যাওয়ার খুব ইচ্ছা, আমি দেখবো এদিকে কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ, এদিকে একটা রাস্তা আছে, দেখি ইউনিভার্সিটির পিছন সাইডটাতে একটু ঘুরে আসি। এবং ইউনিভার্সিটি একটু কম্প্যাক্ট, এবং আপনারা খুব ভালো করে জানেন হকশুলে ইউনিভার্সিটিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থাকে, থিওরিটিক্যাল ওরিয়েন্টেড থাকে না। যেমন নর্মাল ইউনিভার্সিটি যেটা, সেটা আসলে থিওরিটিক্যাল ওরিয়েন্টেড থাকে। তো এখানে সুন্দর একটা মেশিনের জিনিসপত্র এখানে লাগায় রাখছে। কুল, একেবারে আউটস্কার্ট, মানে শহরের একেবারে বাইরে ইউনিভার্সিটিটা, ক্যাম্পাস সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। আপনারা ইচ্ছা করলে ইউনিভার্সিটিতে আসতে পারেন এবং ঘুরতেও আসতে পারেন, খালি যে পড়াশোনা করতে আসতে হবে সেরকম না, ইচ্ছা করলে আপনি ঘুরতেও পারেন। যেমন আমি এখানে পড়াশোনা করি না, তারপর আসলে চলে আসছি ঘোরার জন্য। তো আমি একেবারে ইউনিভার্সিটির লাস্ট মাথার দিকে যাব, যেখানে আসলে একেবারে বন শুরু হয়ে গেছে, বন জঙ্গল। ওইখানে এখানে সুন্দর একটা মাঠ আছে, যেখানে অলরেডি বাচ্চারা না, মানে ইউনিভার্সিটির চ্যাংড়া ছেলেরা টেবিল টেনিস খেলতেছে। এবং আমি লাস্টের দিকে যেয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে লাস্ট জায়গাটা কী আছে। কেউ কেউ শুয়েও পড়াশোনা করতেছে, ওই যে দেখেন, এটা হলো ইউনিভার্সিটির একটা শেষ সীমানা আর কি। এখান থেকে আসলে জঙ্গল, কিছু ধান ক্ষেত মনে শুরু হয়েছে, মজা করলাম। তো আরেকটা ব্যাপার, সেটা হলো যে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিছু বিল্ডিংয়ের মতো, আপনারা হয়তো সূর্যের কারণে তো ভালো করে দেখতে পাচ্ছেন না, ওইখানেও কিছু ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে। তো এখান থেকে ইউনিভার্সিটির এক সাইডের ক্যাম্পাস দেখা যাচ্ছে, আমি হয়তো ওই পাশটাতে যাবো একটু, আর একটু দেখানোর চেষ্টা করব। যেটা বলছিলাম আর কি, ইউনিভার্সিটির ঠিক পিছনে আসলে একটা বন, এটা আসলে এই বনটা, মোটামুটি এখানে অনেকে জগিং করে, হাইকিং করে। তো এটা আসলে বোটানিক্যাল গার্ডেনের একটা অংশ আমার মনে হয় যতটুকু, কারণ এখানে যেহেতু বোটানিক্যাল গার্ডেন, তো আমি জঙ্গলের ভিতরে যাব না, একটু দেখার জন্য আসছিলাম। তো এইখান থেকে আমি এখন ফেরত যাবো আরেকটা পাশে, যদি আমি ওই পাশে যেতে পারি। ওই যে দেখেন, এক চাচা না ভাই মনে হয় দৌড়াচ্ছে আর কি। ঠিক আমার পিছনটাই আসলে হকশুলে বকুমের ক্যান্টিন ছিল, তো আমি দেখছিলাম আর কি। তো আসলে আমি বের হয়ে যাচ্ছি, একেবারে যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি ব্যাপারটা এরকম না,
হয়তো আমি আরেকটা পাশে যাব। বোটানিশের গার্ডেনের এন্ট্রান্সটা আসলে আমার দেখার খুব ইচ্ছা। তো ইউনিভার্সিটি চলাকালীন সময় আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু সবসময় তো সব কিছু হয়ে ওঠে না। আমি আরেক সাইড দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। ইউনিভার্সিটি এরিয়াটা অনেক সুন্দর। হ্যালো, এখানে চাচা চাচি তাদের কুত্তারে প্রাপ্ত ভ্রমণে বের হয়েছে, যদিও আসলে আমার কুত্তারে খুব অপছন্দ, এবং পিছনে চাচা কমেন্টস করতেছে। এইখানে যদি মানে ইয়ং ছেলেপেলেরা যদি কিছু করে তাহলে মানে অনেকে এইভাবে একটা ডায়লগ দেয়, ইয়ংস ইয়ংস ইয়ংস, মানে মানে এটা আমি বাংলায় আসলে বলতে পারবো না, মানে মানে টিনেজাররা যা করে আর কি, মানে একটু তুচ্ছিল্যের তাচ্ছিল্যের সরে যেটা বলে আর কি, আই যুবক বয়স এই কিছু করতেছে এরকম আর কি, এরকম ডায়লগ দেয়। তো চাচা ওই আমার ট্রাইপডের ভিডিও করা দেখা সে সেম ডায়লগটা দিল আর কি। তো আমি আস্তে আস্তে বের হচ্ছি, আমি দেখি আর আপনাদের কী কী দেখাতে পারি। আমি মনে করেছিলাম যে এই পাশে মানে আমি আরেকটা প্লেসে এসেছি, সেই মানে ওই হকশুলে বকুমের কাছাকাছি একটা প্লেসে এসেছি। আমি কিছু বিল্ডিং দেখেছিলাম, ভেবেছিলাম এখানে আসলে হকশুলে বকুমের একটা ক্যাম্পাস, আসলে ওইটা আসলে হকশুলে বকুমের ক্যাম্পাস না, এটা আসলে রু ইউনিভার্সিটির, যে ইউনিভার্সিটি আসলে অনেক বড়। মোটামুটি এই পর্যন্ত আসলে তাদের কিছু ক্যাম্পাস আছে, কিছু ডিপার্টমেন্ট আছে, এবং আমার পিছনে অনেক মানুষ আসতেছে, তারা আসলে বোটানিক্যাল গার্ডেন থেকে এসেছে। আমার পিছন দিকে গেলেই মোটামুটি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যায়, যেটা আসলে আমি অলরেডি গার্ডেনের অল্প কিছু একটা অংশ আমি আসলে আপনাদেরকে দেখিয়েছি। তো আমি বোটানিক্যাল গার্ডেনে আর যাবো না, সেই জন্য আসলে ওইদিকে যাইনি। তো আমি এখন আমার ফেরার পালা, আমি আসলে বকুম যেই মেইন শহর সেই শহরটাতে যাব, আর একটু ঘোরাঘুরি করব, তারপর হয়তো বাসায় চলে যাবো আর কি। তো আমাকে এখন খুঁজে বের করতে হবে যে বাস স্টপেজ কোথায়, এবং আমি একটা রিভিউ দেই, সেটা হলো যে এখানে বাস স্টপেজ খুব অপ্রতুল, মানে খুব সহজে পাওয়া যায় না, এবং মোটামুটি হেঁটে ট্রেন স্টেশনে যেতে হয়, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ এই দুইটা ইউনিভার্সিটির আছে, আমরা যারা থেকে আসি, কে যেন এশিয়া থেকে আসি, তারা চিন্তা করি যে আমরা পাশাপাশি কিছু কাজ করব, কিন্তু এই দুইটা ইউনিভার্সিটি থেকে আশেপাশে আসলে কোথাও কাজ পাওয়া যায় কিনা একটু সন্দিহান। যদিও আসলে এইসব ইউনিভার্সিটিতে কিছু টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায়, এবং ইচ্ছা করলে বকুম তো খুব 10 মিনিটের রাস্তা, মানে ট্রেন তো ইজিলি মানে শহরে যেয়ে কাজ করা যায়, এটা কোনো ব্যাপার না। সো ইউনিভার্সিটির ঠিক আশেপাশে কিছু নেই, কিন্তু কোনো না কোনো কাজ, ভালো কাজ পাওয়া যাবে। সো আমি এখন যেই ট্রেন স্টেশনটা, মানে মেট্রো যে ট্রেন স্টেশনটা, মানে মাটির নিচে যেটা, সেটা ওইখানে যাব, তারপর হয়তো আমি আবার শহরের দিকে যাব আর কি। বকুমে এসে আসলে চেরি ব্লসম পিছু ছাড়লো না। তো এইখানে যেই বকুম যে হকশুলে সেটার যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনের পাশেই আসলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া এই চেরি ব্লসমটা আসলে দেখতে পারবেন। এটা আসলে সবসময় দেখা যাবে না, শুধু বছরের এই এপ্রিল মাসটাইতেই দেখা যাবে, তারপরও আসলে সব ফুল এপ্রিল হয়তো দেখা যাবে না, সেটা হলো প্রথম এপ্রিল থেকে শুরু করে হয়তো মিড অফ এপ্রিল পর্যন্ত দেখা যেতে পারে, বা সেকেন্ড উইক থেকে থার্ড উইক পর্যন্ত দেখা যেতে পারে। আমি আসলে এই বকুমে এসেও বাড়ির স্টাইলে একটু ডিফারেন্ট পেয়েছি। এইটা আসলে আমি অনেকগুলো শহর ঘোরাতে মোটামুটি 45টা মনে হয়ে গেছে আমি শহর ঘুরছি। সো এই এতগুলো শহর ঘোরাতে মোটামুটি আইডিয়া হয়ে গেছে, এবং মোটামুটি আমি ডিফারেন্টটা বুঝতে পারি। আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে আসলে কোন ধরনের ডিফারেন্স, কিন্তু এই শহরের বাড়িগুলো একটু ডিফারেন্স আছে, কিন্তু এত পুরনো বাড়ি আমি এখন পর্যন্ত দেখিনি, একটা দুইটা ছাড়া খুব অল্প দেখেছি যে খুব বেশি পুরনো। তো আমি আসলে যে U35 একটা ট্রেন আছে,
মানে যেটা হলো মাটির নিচে ট্রেন, সেটা দিয়ে আসলে লাস্ট স্টপেজটা চলে আসছে। এই স্টপেজটার নাম হলো হুস্টাট। তো এইখানে মোটামুটি ট্রেনটা স্টপ হয়ে গেছে, মানে এরপর আর কোনো স্টপেজ নেই। আমি যদিও লাইন দেখতে পাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি, হয়তো ওরা এক্সটেন্ড করবে। তো এইখানে আসলে ট্রেনটা এসে দাঁড়াইছে, এই ট্রেনটা আবার 5 মিনিট পরে রওনা দিবে। আমি এই ট্রেনটা করে শহরের দিকে চলে যাব। এমন হইতে পারে যে আমি একবার লাস্ট স্টপেজ পর্যন্ত যাব। লাস্ট স্টপেজের নামটা হলো হ্যারনে। তো আমি ওই স্টপেজটাতে যাওয়ার চেষ্টা করব। দুনিয়া ঘুরতেছি, ঘুরলাম দুনিয়া। আসলে আমি ঘুরতে ঘুরতে হ্যারনে একটা জায়গা আছে, ওই জায়গাটা চলে আসছি। মোটামুটি এটাও একটা বড় শহর। তো আমি আর বকুম ফিরে যাব না। তো আজকের মতো আসলে আমার ব্লগটা এখানেই শেষ। আমি চিন্তা করেছিলাম বকুম শহরে যে আরও কিছুক্ষণ ঘুরব, কিন্তু আসলে আমার আর ভালো লাগতেছে না। আমার কাছে বাসায় ফিরে যাওয়াটা শ্রেয় মনে হচ্ছে। কারণ হলো গত 3 দিন আমি আসলে মোটামুটি টানা ঘুরেছি, 3টা সিটিতে গিয়েছিলাম। তো আমি জানি না আসলে আপনারা কবে এই ব্লগগুলো দেখতে পারবেন, কিন্তু খুব শীঘ্রই পাবেন এটা মোটামুটি আশা করি। তো দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।